ডেঙ্গু জ্বর প্রতিরোধের জন্য এডিস মশা রোধ করা এবং এই মশা যেন কামড়াতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সাধারণত স্বচ্ছ ও পরিষ্কার পানিতে এরা ডিম পারে ময়লা দুর্গন্ধযুক্ত অথবা ড্রেনের পানিতে এরা ডিম পারে না তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানসমূহ পরিষ্কার করতে হবে এবং পাশাপাশি মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বাড়ির আশেপাশের জলাশয় জবজার জঙ্গল ইত্যাদি থাকলে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘরের বাথরুম বা অন্য কোথাও জমানো পানি যেন পাঁচ দিনের বেশি না থাকে আবার ফ্রিজ এয়ার কন্ডিশনার বা অ্যাকোয়ারিয়ামের নিচেও যেন পানি জমে না থাকে যেহেতু অ্যাডিস মশা মূলত এমন স্থানে ডিম পারে যেখানে স্বচ্ছ পানি জমে থাকে তাই ফুলদানি অব্যবহৃত কৌটা ডাবের খোলা পরিত্যক্ত টায়ার ইত্যাদি থাকলে তা সরিয়ে ফেলতে হবে দিনের বেলায় ঘুমালে অবশ্যই মশারি টানিয়ে অথবা কয়েল জ্বালিয়ে ঘুমাবেন এডিস মশা সাধারণত সকালে বা সন্ধ্যায় কামড়ায় যদিও অন্য যে কোনো সময় কামড়াতে পারে তাই দিনের বেলায় শরীর ভালোভাবে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে প্রয়োজনে মস্কুইটো রিপেলেন্ট ব্যবহার করতে হবে এবং অবশ্যই ঘরের দরজা এবং জানালায় নেট লাগাতে হবে ডেঙ্গু আক্রান্ত রুগীকে অবশ্যই সবসময় মশারির মধ্যে রাখতে হবে যাতে কোনো মশা তাকে কামড়াতে না পারে মশা নিধনের জন্য স্প্রে কয়েল ম্যাট ইত্যাদি ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচতে দিনে ও রাতে মশারি ব্যবহার করতে হবে বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ অনেক বেড়ে যায় কখনো মুসুলদারে বৃষ্টি আবার কখনো উজ্জ্বল রোদ কিংবা ব্যবসা গরম এরকম অস্বস্তিকর পরিবেশে মূলত আবহাওয়ার তারতম্য এবং বাতাসে আর্দ্রতার পার্থক্যের কারণে বিভিন্ন ধরনের ভাইরাল জ্বর হয়ে থাকে আবার থেমে থেমে বৃষ্টির কারণে পানি জমে ডেঙ্গু মশার প্রজনন বিস্তারের অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় ডেঙ্গু মশার বিস্তার লাভ সহজ হয় এ সময়ে জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং আক্রান্ত রুগীর বিশেষ যত্নের ব্যবস্থা করতে হবে সাধারণত ডেঙ্গু সংক্রমণের নিরানব্বই শতাংশ সংক্রমণই ঘটে বর্ষাকালে আর বর্ষা পরবর্তী সময়ে যখন পানি জমা অবস্থায় থাকে জ্বর বা ব্যথা হলে সাধারণত রুগীরা ব্যথানাশক ওষুধ খায় কিন্তু ডেঙ্গু হলে ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না এমনকি ডেঙ্গু রোগীদের জন্য কোনো অ্যান্টিবায়োটিক ওষুধেরও প্রয়োজন নেই